অপু ভুবনের সঙ্গে সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই জানি হয়েছেন শাকিব। ঢাকায় সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাকযুদ্ধে জড়িয়েছেন নায়িকা শবনম বুবলী ও অপু বিশ্বাস। দুজনই শাকিবের সঙ্গে সম্পর্কে ছিলেন। মূলত ঘটনার শুরু বুবলের একটি সাক্ষাৎকারকে ঘিরে, যেখানে তিনি দাবি করেন শাকিব খান তাকে একটি ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন জন্মদিনে। খবরটি ছড়িয়ে পড়লে বিষয়টি মেনে নিতে পারেননি অপু বিশ্বাস। তার কাছে এই দাবির সত্যতাও বিশ্বাস হয়নি, ফলে ফেসবুকে ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন অপু। এরপর পাল্টা স্ট্যাটাস দেন বুবলিও। এ নিয়ে সিনেপাড়ায় চলছে নানা কানাঘুষা। শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের ডিভোর্স হলেও সন্তান জয়ের কারণে শাকিবের বাসায় নিয়মিত যাওয়া আসা করেন অপু। গত সেপ্টেম্বরে শাকিবের বাসায় জয়ের জন্মদিনে হাজির হয়েছিলেন অপু। সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করেছিলেন অপু বিশ্বাস। বিষয়গুলো ভালোভাবে মেনে নিতে পারেননি শাকিব খানের স্ত্রী বুবলি। এরপর থেকেই দুই নায়িকার মধ্যে ভার্চুয়াল যুদ্ধ শুরু হয়ে যায়। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছিল বুবলির সঙ্গে শাকিবের সম্পর্ক ভালো যাচ্ছে না। অপু বুবলির মধ্যকার বিষয়টি নিয়ে গণমাধ্যমে শাকিব খান বলেন, অপু বিশ্বাস ও বুবলি দুজনে এখন আমার কাছে আতীত। তাদের সঙ্গে কোনো অবস্থায় আমার সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। দুই সন্তানের কথা উল্লেখ করে শাকিব বলেন, আব্রাম খান জয়ের বাবা যেমন আমি তেমনই মা হচ্ছেন অপু বিশ্বাস। বাবা হিসেবে সন্তানের সঙ্গে আমার দেখা হয়, জয় মাঝে মধ্যে আমার সঙ্গে থাকে, ওর দাদা দাদির সঙ্গে থাকে। জয় যেহেতু ছোট একা আসতে পারে না, তাই জয়কে আনার সুবাদে তার মা আসে। কিন্তু আমাদের মধ্যে সন্তানের বিষয়ের বাইরে আর কোনো কথা হয় না। জয়ের স্কুলেও যাওয়া হয় মাঝে মধ্যে, সেখানেও দেখা হয় আমাদের। শেহজাদ খান বীরের সঙ্গেও আমার দেখা হবে, সে আমার সঙ্গে থাকবে। এখন সে অনেক ছোট, তাই আলাদা করে আমার কাছে রাখতে পারি না, তবে শিগগিরই তারও আসা যাওয়া হবে আমার বাড়িতে। দাদা দাদি ফুফা ফুফুর আদর পাবে। শেহজাদ যখন স্কুলে যাওয়া শুরু করবে তখন তার মায়ের সঙ্গেও আমার দেখা হবে, এটা খুবই স্বাভাবিক। তারা আমার দুই সন্তানের মা, সন্তানের মা হিসেবে তাদের প্রতি আমার যে সম্মান ও সম্পর্কটা থাকা দরকার সেটুকুই থাকবে।